আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ক্ষমতা ধরে রাখতে গুম খুন হত্যার রাজনীতি করে জিয়াউর রহমানের পরিবার, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার আবেদন আইন মন্ত্রণালয়ে পৌঁছেনি, আবেদনের বিষয়বস্তু দেখে সিদ্ধান্ত জানালেন আইনমন্ত্রী। একই পরিবারের তিনজনকে ক্রস ফায়ারের অভিযোগে ওসি প্রদীপের বিরুদ্ধে আরও একটি মামলা, সিনহা হত্যায় আদালতে নন্দ দুলালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। করোনামুক্ত হওয়ার পরও বাড়ছে শারীরিক জটিলতা, রাজধানীতে দুইটি সরকারি হাসপাতালে চালু হল পোস্ট কোভিড ক্লিনিক। এবং চলে গেলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। একই পরিবারের তিনজনকে ক্রস ফায়ারে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন কক্সবাজারের এক নারী। একদিকে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সিনহা হত্যা মামলার তিন নম্বর আসামি নন্দদুলার রক্ষিত। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন পরাগারমান। তিন দফায় ১৪ দিনের রিমান্ড শেষে নন্দদুলাল রক্ষিতকে সোমবার সকাল ১০টা ২০ মিনিটে নেওয়া হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার খাসকামরায়। সেখানে বিকেল ৩:৩০ পর্যন্ত জবানবন্দি দেন তিনি। এরই মধ্যে তৃতীয় দফা রিমান্ড শেষে বেলা ২টার দিকে সাবেক ওসি প্রদীপকে আদালতে এনে আবারও একদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করে আদালত। আপনার সিআরপিসি ১৬৭ এবং পুলিশ রেগুলেশন অফ বাংলাদেশ দেখলেই দেখবেন ১৫ দিনের বেশি একটি মামলায় রিমান্ড দেওয়া যায় না। এদিকে গত ৬ মে গভীর রাতে টেকনাফের রঙ্গিখালীতে ৫০ লাখ টাকা না দেয়ায় দুই ভাই এবং এক ভাগিনা সহ তিনজনকে ক্রস ফায়ারে হত্যার অভিযোগে টেকনাফ থানার ভারপ্রাপ্ত ওসি প্রদীপ কুমার দাস সহ ৪১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আমলি আদালতে রঙ্গিখালীর সুলতানা রাজিয়া মুন্নি এই মামলা করেন। বাড়ি থেকে ধরে নিয়ে যাই, নিয়ে যাওয়ার সময় টেকনাফ থানার ওসি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস এবং মুশি রহমান বাড়ির অন্যান্য সদস্যদেরকে বলেন যে আপনারা ৫০ লক্ষ টাকা নিয়ে আসেন, যদি দিতে না পারেন এদেরকে লাশ আপনাদেরকে দেওয়া হবে। রঙ্গিখালীর গাজীপাড়ার সৈয়দ আলম, তার ভাই নুরুল আলম এবং তাদের ভাগিনাকে একই দিন ওসি প্রদীপের হুকুমে ক্রস ফায়ারের নামে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়েছে এ মামলায়। নিহতদের লাশ পাওয়া যায় ধান খেতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ক্ষমতা দখল করতে গুম খুন হত্যার রাজনীতি চর্চা করেছেন খালেদা জিয়া, তারেক রহমান সহ জিয়াউর রহমানের পরিবার। ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমানের দেখানো পথে হেঁটে খালেদা জিয়াও রাজনীতিকে কুলুষিত করেছেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বিভিন্ন স্লোগান লিখে দিয়েছিলেন এবং গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী। মাকে নিয়ে স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে জাতির পিতাকে প্রেরণা জুগিয়েছেন, এজন্য বঙ্গবন্ধু নিশ্চিন্তে রাজনীতি করতে পেরেছেন। সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে এই যে একেবারে নিবেদিত প্রাণ হয়ে তিনি যে আমার মা বাবার পাশে থেকেছেন, তাকে প্রেরণা জুগিয়েছেন, তাকে সমস্ত সাংসারিক ঝামেলা থেকে মুক্ত রেখে তিনি যে রাজনীতি করতে সেই রাজনীতি থেকে যেন মনোনিবেশ করতে পারে, তিনি যে দেশের স্বাধীনতা চাইতেন সেই স্বাধীনতা কাজ যেন তিনি সঠিকভাবে করতে পারেন, সে ব্যাপারে আমার মায়ের এক অনবদ্য ভূমিকা রয়েছে। আমি বলবো যে আমার বাবা বোধহয় এরকম একজন সঙ্গী পেয়েছিলেন বলেই তিনি সম্পূর্ণভাবে নিবেদিত প্রাণ হয়ে দেশের সেবা করতে পেরেছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, খুনিদের স্বীকারোক্তিতে প্রমাণিত জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যায় জড়িত, অথচ বিএনপি গলাবাজি করে এই দায় অস্বীকার করতে চাইছে। প্রধানমন্ত্রী বলেন, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেয়া সহ একটি জাতিকে ধ্বংস করতে যা যা করা দরকার তাই করেছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়ে গিয়েছিল জিয়াউর রহমান এবং পুরস্কৃত করেছিল। আর খালেদা জিয়া 2001 সালে ক্ষমতা এসেই অপারেশন ক্লিন হার্টের নামে যাদেরকে দিয়ে এরকম মানুষ হত্যা করিয়েছে তাদেরকে আবার ইন্ডেমনিটি দিয়েছে, পুরস্কৃত করেছে। জিয়া, জিয়ার স্ত্রী, জিয়ার ছেলে সবগুলি হচ্ছে তাদের হাতে রক্তের দাগ এবং তারা এভাবেই রাজনীতি করেছে। শিক্ষা দীক্ষা তো নাই, শুধু এই গুন্ডামি আর অত্যাচার এই খুনের রাজত্বই তারা কায়েম করতে চেয়েছিল। প্রতিশোধের রাজনীতি নয়, জাতির পিতার আদর্শকে ধারণ করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে ছাত্রলীগকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত দিক ও আবেদনের বিষয়বস্তু বিবেচনা করে তার সাজা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসিফুল খাহক। তবে তিনি জানান, বেগম জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন এখনও তার দপ্তরে পৌঁছায়নি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান আইনমন্ত্রী। বিস্তারিত একরামুল হক সাইমির রিপোর্টে। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আড়াই বছরের বেশি সময় কারাভোগের পর গত 25 মার্চ 6 মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সরকারের নির্বাহী আদেশে দেয়া মুক্তির এই সময়সীমা শেষ হচ্ছে 24 সেপ্টেম্বর। সেজন্য গত 25 আগস্ট পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেন বেগম জিয়ার পরিবার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা বললেও এখনও তা পাননি বলে জানান আইনমন্ত্রী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন যে তিনি একটি দরখাস্ত পেয়েছেন যে যেহেতু আগামী সেপ্টেম্বরের 24 তারিখ এই 6 মাস শেষ হয়ে যাবে, তারা সেটার এক্সটেনশন চেয়েছেন। তিনি আমার কাছে পাঠিয়েছেন, এটা এখনও আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছায় নাই, পৌঁছালে আমরা বিবেচনা করব। খালেদা জিয়া কিন্তু জামিনে নাই এবং কোনো আদালতে কিন্তু তাকে জামিন দেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দিক চিন্তা করে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ফৌজদারি কার্যবিধির 401(1) ধারায় তার যে দণ্ডাদেশ সেটা স্থগিত করে তাকে 6 মাসের জন্য মুক্তি দেওয়ার জন্য। এ সময় সাংবাদিকরা বেগম জিয়ার আবেদনের ব্যাপারে সরকারের মনোভাব জানতে চান আইনমন্ত্রীর কাছে। ওনাকে যখন 6 মাস আগে একবার মাননীয় প্রধানমন্ত্রী মানবিক কারণে মুক্তি দিয়েছিলেন 6 মাসের জন্য, তো সেইটা আমরা তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে, দরখাস্তে কী লেখা আছে সেই সব বিবেচনা করে সিদ্ধান্ত নেব। এ সময় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রেডিও, টেলিভিশন ও পত্রিকার অনলাইন ভার্সনের জন্য আলাদা নিবন্ধনের বিধান রেখে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তবে পত্রিকাগুলো যদি কাগজে ছাপানো সংবাদ হুবহু অনলাইনে প্রকাশ করে তাহলে কোনো অনুমতি লাগবে না বলেও জানান তিনি। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। লাইসেন্সপ্রাপ্ত টেলিভিশন এবং বেতার নিউজ পোর্টাল হিসেবে প্রচার কার্য, যেমন এখন দেখবেন অনেক টেলিভিশন তারা আবার নিউজ পোর্টাল চালাচ্ছে, এইটার কোনো অনুমতি নিতে হবে। রেডিও টেলিভিশন তো অনলাইনে করার জন্য না, তারা যেই মাধ্যমে চলবে সেই মাধ্যমে, তারপরে যদি অনলাইন করতে চায় রেডিও টেলিভিশন দুটাকেই আপনার অনুমতি নিন। পত্রিকা যদি তার যে হার্ড কপি যা আছে সেটাই যদি অনলাইনে দেয় তাহলে তার জন্য অনুমতি লাগবে না, কিন্তু যদি ভ্যারি করে এক্সট্রা কিছু করে তাহলে অবশ্যই অনুমতি ছাড়া করতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 33 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,281 জনে। সবশেষ 24 ঘন্টায় 12,454টি নমুনা পরীক্ষা, নতুন করে 2,174 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 17.46%। এ নিয়ে মোট আক্রান্তেও সংখ্যা 3,12,996 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিভাগে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,980 জন। এ পর্যন্ত
সুস্থ হয়েছেন 204,887 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 65.46 ভাগ। মৃতদের মধ্যে 29 জন পুরুষ ও 4 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 21 জন, রাজশাহী বিভাগে 5 জন, চট্টগ্রাম বিভাগে 4 জন, খুলনা বরিশাল ও রংপুর বিভাগে 1 জন করে মারা গেছেন। করোনা মুক্ত হওয়ার পরও অনেকেই মারাত্মক দুর্বলতা, মাথা ঘোরা, অনিয়ন্ত্রিত রক্তচাপ, নিদ্রাহীনতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তারা ফিরতে পারছেন না তাদের স্বাভাবিক কর্মজীবনে। করোনা পরবর্তী এসব সমস্যার চিকিৎসা দিতে রাজধানীর প্রধান দুটি সরকারি হাসপাতালে চালু হয়েছে পোস্ট কোভিড ক্লিনিক। বিস্তারিত ফজলে রাব্বি রিপোর্টে। চোখ ঘোলা হয়ে আসে, আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় মনে হচ্ছে যে আমি এক সিঁড়ি আগে বা পরে পা দিচ্ছি এরকম, অথবা আমি পড়ে যাচ্ছি। করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার পর আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রত্যাশা আক্রান্ত সবার, কিন্তু অনেকের ক্ষেত্রেই তা হয়নি। দুর্বলতা আর নানা উপসর্গ তাদের করে তুলেছে আতঙ্কগ্রস্ত। বিকাল হইলে গায়ে খুব ব্যথা আসে, এত ব্যথা আসে যে মনে হয় যেন মাংস পেশিগুলি জমাট হয়ে যায়। ঠান্ডার কারণে যেরকম মাথা ভার হয়ে থাকে এরকম, এবং অনেক সময় দেখা যাচ্ছে প্রচণ্ড মাথা ব্যথাও করছে, যেটা আমার আগে ছিল না। চিকিৎসকরা বলছেন করোনা পরবর্তী শারীরিক জটিলতার কারণে অনেকেই আশঙ্কাজনক মানসিক অবসাদে ভুগছেন। 14 দিন বা 21 দিনের মানুষটা যে অসুস্থ ছিল করোনাকালীন সময়, তার চেয়ে বেশি ভয়াবহ অসুস্থ হয়ে যাচ্ছে তার পরবর্তী সময়। মানসিকভাবে একেবারেই ডিমোরালাইজড হয়ে যাচ্ছে। আমরা বেশ কয়েকজন পেশেন্ট পেয়েছি যারা সুইসাইডাল টেন্ডেন্সি নিয়ে প্রেজেন্ট করছে, মানে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলছে, এত বেশি মানসিকভাবে ভেঙে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা পরবর্তী রোগীদের এসব শারীরিক উপসর্গকে বলছে লং কোভিড। এগুলোকে হালকা করে দেখার সুযোগ নেই বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা। করোনা পরবর্তী কীভাবে জীবনযাপিকা হবে, খাদ্যাভ্যাস কী হবে, সেটা একজন ডাক্তারের পরামর্শে নেওয়া উচিত। এবং WHO কিন্তু বলেই দিয়েছে যে একটা ফলো আপ প্রিন্টের মধ্যে থাকতে হবে। আমাদের দেশে এটা প্র্যাকটিসটা শুরু হচ্ছে, এবং এটা ব্যক্তিগত পর্যায় থেকে উদ্যোগী হতে হবে, কারণ সরকারের পক্ষে সব কিছু করা পসিবল হবে না। করোনা পরবর্তী নানা জটিলতা ভোগা রোগীদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থাপন করা হয়েছে পোস্ট কোভিড ক্লিনিক। কোভিডের চিকিৎসার পরে যে ধরনের জটিলতা সৃষ্টি হয় সেইগুলোকে দেখা এবং সেইগুলোকে অ্যাড্রেস করে তাদের সমাধান দেওয়া, এবং সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে তাদের একটা রিহ্যাবিলিটেশন দেওয়া। এই উদ্দেশ্যে এই পোস্ট অ্যাকিউট কেয়ার ক্লিনিক অফ কোভিড-19 এবং অ্যান্ড ফলো আপ এই ক্লিনিকটা আমরা শুরু করছি। প্রাথমিকভাবে ঢাকা মেডিকেলে সপ্তাহে 2 দিন রবি ও বুধবার, এবং বঙ্গবন্ধু মেডিকেলে রবি, মঙ্গল ও বৃহস্পতি এই 3 দিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত চিকিৎসা নিতে পারবেন করোনা পরবর্তী জটিলতায় ভোগা রোগীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সক্ষমতা থাকলে বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন করতে চায় রাশিয়া। এজন্য রাশিয়ার পক্ষ থেকে দেশের সক্ষমতা জানতে চেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সচিবালয়ে মন্ত্রী দাবি করেন দেশীয় কয়েকটি কোম্পানির সেই সক্ষমতা রয়েছে। চীন ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠান বাংলাদেশে ভ্যাকসিন ট্রায়ালের আবেদন করেনি বলেও জানান তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন করোনা পরীক্ষার PCR মেশিন সহ অ্যান্টিজেন টেস্টের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে দক্ষিণ কোরিয়া। রাশিয়াতে একটা চিঠি আমরা পাঠিয়ে দিচ্ছি রাশিয়ান ভ্যাকসিনের বিষয়ে, রাশিয়ান অ্যাম্বাসেডারও কথা বলেছিলেন, এবং একটা চিঠি আমরা ফরেন মিনিস্ট্রির মাধ্যমে রাশিয়ার হেলথ মিনিস্টারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তারা বলেছে যে তারা G2G করতে চায়, এবং যদি বাংলাদেশে এখানে ভ্যাকসিন তৈরি করার ফ্যাসিলিটি যদি থাকে তাহলে পরে তারা বাংলাদেশেও তৈরি করার জন্য অনুমোদন দিতে পারে। মারা গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তার বয়স হয়েছিল 84 বছর। এক টুইট বার্তায় প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি বিষয়টি নিশ্চিত করেন। টুইটে তিনি লেখেন সেনা হাসপাতালের চিকিৎসকের প্রাণপণ চেষ্টা, সারা ভারতের মানুষের প্রার্থনা সত্ত্বেও বাবাকে হারাতে হলো। তার বাবার জন্য দোয়া করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। গত 10 আগস্ট দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয় সাবেক এই রাষ্ট্রপতিকে। তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচার করা হয়েছিল তার। এর আগে করোনার রিপোর্টও পজিটিভ এসেছিল। অস্ত্রোপচারের পর থেকে অবস্থা খারাপ হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়।
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে ভারতের প্রখ্যাত এই রাজনীতিবিদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার ভূমিকা অসীম। 15 আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রেও মুখ্য ভূমিকা পালন করেন তিনি। দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন সহ পৌরসভাগুলোকে মশক নিধন কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনার পাশাপাশি রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেতে পারে। মুন্সীগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত পরিদর্শক বাংলোর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আমি বিভিন্ন সিটি কর্পোরেশন পৌরসভায় জনসাধারণকে এডিস মশার বংশ বিস্তার রোধে বাড়ির ঘরের আশপাশ পরিষ্কার রাখাসহ সচেতন থাকার অনুরোধ করছি। বিএনপি নির্বাচনে জিতলে সব ঠিক আর হারলে সব বেঠি, এই মনস্তাত্ত্বিক বিভ্রান্তি ও দ্বন্দ্ব থেকে আপনাদের বেরিয়ে আসা দরকার। মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্তের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে আনা হয়েছে। সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। সিআর দত্তের পরিবারের সদস্য এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে ছিল দেশের মাটিতেই মরদেহ সৎকার করার। মঙ্গলবারই তার সেই ইচ্ছে পূরণ হবে। তার আগে সোমবার সকালে যুক্তরাষ্ট্র থেকে বীর এই সেনানির মরদেহ দেশে এসে পৌঁছালো। যুক্তরাষ্ট্র থেকে সিআর দত্তের মরদেহের সাথে মেয়ে ব্যারিস্টার চয়নিকা দত্ত এসেছেন। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিমানবন্দর থেকে তার মরদেহ সিএমএইসের হিমঘরে নিয়ে যাওয়া হয়। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মঙ্গলবার সকালে তার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে রাখা হবে। পরে শেষকৃত্য শেষে সবুজবাগ শ্মশানে তার দাহ সম্পন্ন করা হবে। বাবাকে প্রায় 2 বছর আগে আমি এই এমিরেটস ফ্লাইটে আমি নিয়ে গিয়েছিলাম। বাবা কিন্তু তখনও যেতে চান নাই, আমাদের এখানে আবার ফিরে আসার কথাই ছিল বাবাকে নিয়ে। তো আমি নিয়ে গেলাম, আমি নিয়ে আসলাম। আমার পাশে বাবা ছিল না, বাবা নিচে কার্গোতে ছিল। ইট ওয়াজ ভেরি হার্টব্রেকিং। মুক্তিযুদ্ধে 4 নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করা সিআর দত্তকে তার অসামান্য অবদানের জন্য বীরোত্তম খেতাব দেওয়া হয়। অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন পূরণে তিনি গড়েছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আপনাদের ইউনো আমরা রেসপন্স ওয়াজ অ্যামেজিং। বাংলাদেশ গভর্নমেন্ট থেকে শুরু করে এভরিবডি, মানে সবাই কোঅর্ডিনেশন না হলে আজকে এটা সম্ভব হতো না। আমার বাবার শেষ কাজটা এখানে করা আমাদের খুব ইচ্ছা ছিল। আমরা বললাম যে যদিও আমেরিকা ছিল, উনি আমার ছিল না, দেশে এসে ওনার শেষ কাজটা হবে রিগার্ডলেস, কারণ দ্যাটস এটা এটা করতেই হবে। 1927 সালের 1 জানুয়ারি ভারতের শিলংয়ে জন্ম নেওয়া সিআর দত্তের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারঘাট উপজেলায়। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানালেন পররাষ্ট্র একে আব্দুল মোমেন। যাদব প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, কানাডায় অবস্থান করা বঙ্গবন্ধুর আরেক খুনি নূর চৌধুরীকে দেশে আনার ব্যাপারেও কাজ চলছে। এছাড়াও বিদেশে পালিয়ে থাকা আরও 3 খুনিকে মুজিব বর্ষেই দেশে আনা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা আশা করতেছি যে আমেরিকায় তিনি আছেন, যে তাকে হয়তো আবার আমরা আনতে পারি এই মুজিব বর্ষে। আমাদের প্রত্যাশা, আমাদের আশা যে আমরা এই মুজিব বর্ষে সব বাংলাদেশে এনে তাদের বিচারের সম্ভব আমাদের ফলটা দূর। রেলের ভাড়া বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেল মন্ত্রণালয়ের সভাকক্ষে রোলিং স্টক অপারেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে। এখন পর্যন্ত সিট খালি রেখে কিন্তু আমরা যদিও গণপরিবহনের অংশ হিসাবে আমাদের যে বাস বা অন্যান্য পরিবহন সেই পরিবহনে সেটি তারা প্রত্যাহার করেছে, কিন্তু রেল আমরা এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত গ্রহণ করি নাই। কিন্তু এখন পর্যন্ত আমরা
অর্ধেক টিকিটেই বিক্রি করছি। সোশ্যাল ডিস্টেন্সিং, স্যানিটাইজেশন, মাস্ক পরা, এই যে নির্দেশনাগুলো, সেগুলো মেনেই কিন্তু আমরা চেষ্টা করছি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাংবাদিক ও ডাকসুর সাবেক ভিপি ডক্টর ফেরদৌস আহমেদ খোরেশি মারা গেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। অবিভক্ত পাকিস্তানে ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। এরপর 1961 সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন। 6 দফা গণ আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থানে ফেরদৌস আহমেদ কোরেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধ চলাকালে দেশ বাংলা পত্রিকা বের করেন ডক্টর কোরেশি, যাকে মুক্তিযুদ্ধের মুখপত্র বলা হতো। বিএনপির প্রতিষ্ঠাকালীন যুগ্ম মহাসচিবও ছিলেন ডক্টর কোরেশি। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের পদত্যাগ চেয়ে এফডিসিতে প্রতিবাদ করেছেন অভিনয় শিল্পীরা। তারা অভিযোগ করেন, সমিতির বিগত নির্বাচনের আগে অন্যায়ভাবে 184 জন শিল্পীর সদস্যপদ সমিতি থেকে বাতিল করা হয়, যা আর পরে সংশোধন করা হয়নি। ওই শিল্পীদের নামে সমিতিতে অন্তর্ভুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান প্রতিবাদী শিল্পীরা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে বিভিন্ন সংস্থা। এজন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 8টি বস্তিতে পানির ট্যাঙ্ক বসিয়ে রিক ও সলিডারিটিস ইন্টারন্যাশনাল নামের 2টি এনজিও, এছাড়াও এলাকা পরিচ্ছন্ন রাখতে স্বল্প মূল্যে বর্জ্য নিষ্কাশন সুবিধা দেওয়া হচ্ছে বস্তিবাসীদের। বিস্তারিত হাবিবুর রহমান অভি রিপোর্টে। ঢাকা দক্ষিণের 24 নম্বর ওয়ার্ড পুরান ঢাকার এসব এলাকায় যানজট লেগেই থাকে। তারপর এখানে সেখানে ময়লা আবর্জনার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বেশ অস্বস্তিতে থাকেন এলাকাবাসী। এই ওয়ার্ডে বাস করেন হাজারো স্বল্প আয়ের মানুষ। সেখানকার অবস্থা ছিল আরও নাজুক। তবে গত 1.5 বছরে পাল্টে গেছে চিত্র। এই করোনার সময়ে নিয়মিত হাত ধোয়া সহ ভালো কিছু অভ্যেস গড়ে উঠেছে বস্তিবাসীদের মাঝে। এই বাথরুমগুলো অনেক পরিষ্কার, অনেক সব দিক দিয়ে ভালো হয়েছে। নিষ্কাশন ক্লিয়ার করে দিয়েছে, এখন আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলাই না। আমাদের ফিল্টার দেওয়া হয়েছে, আমরা এখন ভালো পানি খাচ্ছি। আস্তে আস্তে জনগণ সচেতনতায় আসতে চেষ্টা করছে। গ্যাসে আমরা 24 ঘন্টার মধ্যে আমরা 12-15 ঘন্টায় গ্যাস পাই না। ইউরোপীয় ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে রিক ও সলিডারিটিস ইন্টারন্যাশনাল নামের 2টি সংস্থা। সহযোগিতা করছে এলাকার যুব উন্নয়ন ও নাগরিক ফোরাম। ওয়াসা পানি দিয়েছে, কিন্তু সলিডারিটি ইন্টারন্যাশনাল আরও এনজিও যারা আছে, আমি বিভিন্নভাবে তাদেরকে দিয়ে ওই বাসাগুলোর মধ্যে আপনার যাতে পানি সুপ্রিয় পানি পায় ওরকম ব্যবস্থা করে দিয়েছি। নিজেরা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে, সবসময় হাত ধুয়ে খাওয়া দাওয়ার আগে হাত ধুতে পারে, ল্যাট্রিন থেকে এসে হাত ধুতে পারে, এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম আমরা এই প্রজেক্ট থেকে পরিচালনা করছি। বস্তিবাসীদের প্রত্যাশা, সরকারি বেসরকারি সহায়তা দীর্ঘস্থায়ী হলে তাদের জীবনযাপন আরও সহজ হবে। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। স্থগিত MBBS ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবিতে ও ইন্টার্ন সংকট কাটাতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে মেডিকেল শিক্ষার্থীরা। রাজধানী কেন্দ্র শহীদ মিনারের সামনে অনশন কর্মসূচিতে মে 2020-এর ফাইনাল প্রুফের শিক্ষার্থীরা জানান, করোনা পরিস্থিতির কারণে মেডিকেল কলেজগুলোর সব পরীক্ষা, বিশেষ করে ফাইনাল পরীক্ষা বন্ধ রাখায় সেশন জটে পড়তে যাচ্ছে তারা। এ অবস্থায় চিকিৎসক তৈরির ধারায় দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার পাশাপাশি ইন্টার্ন সংকট তৈরি হবে, ফলে চিকিৎসা ব্যবস্থায় এর মারাত্মক প্রভাব পড়বে। এ অবস্থায় দ্রুত মেডিকেলের স্থগিত সব পরীক্ষা যথাসময়ে নিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে 2000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। রাজধানীর বাউনিয়া বাঁধের ইসিবি চত্বর সংলগ্ন ঈদগাহ মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক MM মান্নান কোচি, আওয়ামী লীগ নেতা মিজানুল ইসলাম মিজু উপস্থিত ছিলেন। মুজিব বর্ষে নেতা কর্মীদের নিয়মিত বৃক্ষ রোপণ করার নির্দেশনা দেয় নেতৃবৃন্দ। এবারে পার্টিক্স খেলার খবর।
আসন্ন শ্রীলঙ্কা সফরে ভালো কিছু করার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস। তবে শ্রীলঙ্কা সফরটি অনেক চ্যালেঞ্জিং হবে বলেও জানান তিনি। লিটন বলেন, করোনা ভাইরাসের কারণে খেলতে না পারাটা ছিল অনেক কষ্টের, তবে নিজেকে ফিট রাখার জন্য তিনি পাশে জিম এবং ট্রেডমিল করেছেন। আগামী অক্টোবর মাসে কলম্বোতে শ্রীলঙ্কার সাথে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। বাসার জিনিস আর গ্রাউন্ডে যে জিনিসগুলো হয় তার ভিতরে একটা পার্থক্য থাকে, তো এই দিক দিয়ে অনেক মানে কষ্ট লাগছে জিনিসটা, যে না অনেকদিন ধরে মাঠে যাইতে পারতেছি না, খেলতে পারতেছি না। আর ওই সময়টা আমরা বিশেষ করে আমি আমার নিজের আগের ব্যাটিংগুলো দেখছি যে কী কী জিনিসগুলো ইম্প্রুভ করা যায়, প্লাস আমার যে কোচদের সাথেও কথা বলছি যে কী করলে কী ইম্প্রুভ করা যায়, প্লাস হচ্ছে কিছু ড্রিল করেছি বাসার ভিতর যেগুলো খুব একটা গ্রাউন্ডের প্রয়োজন নেই। আর্জেন্টিনা ও বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসিকে 7,000 কোটি টাকা দিয়ে কিনলেও সেই অর্থ তুলে আনা সম্ভব, এমনটাই বলছে খেলাধুলা নিয়ে কাজ করা অ্যানালিটিক্স অ্যান্ড নেভিগেট ডাটা ফার্ম। মেসিকে কিনলে জার্সি বিক্রি এবং বিভিন্ন স্পন্সর থেকে পাওয়া অর্থের হিসেব দিয়ে সে কথা প্রমাণ করেছে এই ডাটা ফার্মটি। বিস্তারিত এস এম আশরাফের রিপোর্টে। রিলিজ ক্লজ চুক্তিতে থাকা এই একটি ধারাই দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির সাথে বার্সেলোনার সম্পর্কচ্ছেদে বাধা হয়ে দাঁড়িয়েছে। শুধু ক্লাব নয়, ভাবমূর্তি আর অর্থ ধরে রাখতে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ যেন চাইছে 6 বারের বিশ্বসেরা ফুটবলারকে আটকে রাখতে। তারা খুব ভালো করেই জানে মেসির মতো একজন ফুটবলার অর্থনীতিতে কতটা প্রভাব ফেলতে পারেন। অ্যানালিটিক্স অ্যান্ড নেভিগেট এক হিসেবে জানায় প্রতি বছর মেসির নামে প্রায় 2 মিলিয়ন জার্সি বিক্রি হয়। প্রতিটি জার্সি $100 করে বিক্রি করলেও ক্লাবের পক্ষে আয় করা সম্ভব 1,700 কোটি টাকা। মেসি খেললে টিকিট মূল্য, মিডিয়া রাইটস আর স্পন্সর বাবদ প্রায় 1,500 কোটি টাকা প্রতি বছর ক্লাবের কোষাগারে যোগ হয়। তাদের হিসেবে তাই এক বছরে মেসিকে দিয়েই একটি ক্লাব 3,200 কোটি টাকা আয় করতে পারবে। এর সঙ্গে যুক্ত হবে ট্রফি জেতার প্রাইজ মানিও। ইংলিশ প্রিমিয়ার লিগে কোনো দল চ্যাম্পিয়ন হলে আয় হয় 1,500 কোটি টাকা, আর চ্যাম্পিয়ন্স লিগ জিতলে প্রায় 200 কোটি। তাই দ্য সান বলছে মেসির মতো একজন বিশ্বসেরা ফুটবলারকে যদি ম্যানচেস্টার সিটি নেয়, 2 মৌসুমেই তাদের টাকা উঠে আসবে। এত সব হিসেব বলছে মেসিকে তাই সহজে ছাড়তে চাইবে না বার্সেলোনা। অর্থের সামনে 20 বছরের সম্পর্ককেও তারা তুড়ি মেরেই উড়িয়ে দিবে। এস এম আশরাফ, এটিএন বাংলা। জার্মানির উলফবুর্গকে 3-1 গোলে পরাজিত করে টানা 5ম্বার নারী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতল ফ্রান্সের অলিম্পিক লিও ফুটবল দল। স্পেনের রিয়াল সোসিয়াদেদের দর্শকবিহীন স্টেডিয়ামে খেলার 25 মিনিটে ইউজনি লে সোমার লিওকে এগিয়ে দেন। বিরতিতে যাওয়ার আগে সাকি সোমাগাই ব্যবধান দ্বিগুণ করেন। বিরতি থেকে ফিরে খেলার 54 মিনিট উলফবুর্গের পপ ব্যবধান 2-1 নামিয়ে আনেন, কিন্তু নির্ধারিত সময়ের 2 মিনিট আগে সারা বোর্গ অলিম্পিক লিওরের 3-1 ব্যবধানে জয় নিশ্চিত করেন। এতে মোট 7 বার নারীদের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতল অলিম্পিক লিও। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ক্ষমতা ধরে রাখতে গুমখুম হত্যার রাজনীতি করে জিয়াউর রহমানের পরিবার, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার আবেদন আইন মন্ত্রণালয়ে পৌঁছেনি, আবেদনের বিষয়বস্তু দেখে সিদ্ধান্ত জানালেন আইনমন্ত্রী। একই পরিবারের 3 জনকে ক্রস ফায়ারের অভিযোগে ওসি প্রদীপের বিরুদ্ধে আরও একটি মামলা, সিনহা হত্যা আদালতে নন্দ দুলালের স্বীকারোক্তি জবানবন্দি। করোনা মুক্ত হওয়ার পরও বাড়ছে শারীরিক জটিলতা, রাজধানীতে 2টি সরকারি হাসপাতালে চালু হল পোস্ট কোভিড ক্লিনিক। এবং চলে গেলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/18bangla news। ধন্যবাদ সবাইকে।